দেখছেন কলকাতা টিভি, অভিক রয়েছি সঙ্গে, শুরু করছি জুয়েলার সারাদিন। তবে আজ দিনভর উত্তপ্ত রয়েছে বাংলাদেশ, তাই বাংলাদেশের খবর দিয়ে শুরু করব। এই মুহূর্তে যে ব্রেকিং খবর, যে ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ইস্তফা দিয়েছেন এই মুহূর্তে দিল্লির গাজিয়াবাদের বায়ুসেনা ঘাটিতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, ভারতে এসে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিল্লির বায়ুসেনা ঘাটিতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়ে এই দেশে চলে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছেড়ে ভারতে এসে পৌঁছলেন শেখ হাসিনা, দিল্লির গাজিয়াবাদ বায়ুসেনা ঘাটিতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। যেমনটা জানা যাচ্ছে, গাজিয়াবাদে বায়ুসেনা ঘাটিতে নামলো এয়ারক্রাফট। আপনাদেরকে জানিয়ে রাখবো যে নিশ্চিত করেছে এই বিষয়ে ভারতীয় বায়ুসেনা, ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন বাংলাদেশ থেকে সেনা বিমানে করে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। আর এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দু দা, বড় খবর, এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা, কি আপডেট রয়েছে? আমরা দিব্যেন্দুদের সাথে কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছেড়ে আজই তিনি চলে এসেছেন। যেমনটা জানা যাচ্ছে, দিল্লির গাজিয়াবাদের বায়ুসেনা ঘাটিতে নেমেছে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটে করেই শেখ হাসিনা এবং তার বোন রেহানা, তারা দুজনেই ভারতে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে জল্পনা যে ভারতে এসেছেন তারা, কিন্তু এর পর কোথায় গন্তব্য হতে চলেছে? তবে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, গাজিয়াবাদের বায়ুসেনা ঘাটিতে কিছুক্ষণ আগেই নেমেছে এয়ারক্রাফট, বাংলাদেশ ছেড়ে এসে পৌঁছেছেন ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন। বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তারই মাঝে এবার বাংলাদেশ ছেড়ে ভারতে এসে পৌঁছলেন শেখ হাসিনা। আমরা আবারও কথা বলবো, অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দু দা, বড় খবর, বাংলাদেশ ছেড়ে এই দেশে অর্থাৎ ভারতে এসে পৌঁছলেন শেখ হাসিনা, কি আপডেট? দেখো, যখন দুপুর 2:30 সময় তিনি বাংলাদেশ ছাড়েন এবং বাংলাদেশের যে সামরিক বিমান, সেই বিমানে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য যখন গণভবন ত্যাগ করে, তারপরে তারা যে নিরাপদে আছেন এবং সংবাদ সংস্থা একটি সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ভারতই এই মুহূর্তে তার গন্তব্যস্থল হতে চলেছে, অর্থাৎ ভারতে তিনি আসছেন শেখ হাসিনা সেটা নিশ্চিত ছিল। তিনি কখন নামবেন, কোথায় নামবেন, কোথা দিয়ে তিনি যাবেন এবং তারপরে তার গন্তব্য কোথায় হবে, সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এখনো পর্যন্ত সেই জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে দিল্লির খুব কাছে গাজিয়াবাদের যে হিন্ডন এয়ারবেস রয়েছে, বায়ুসেনার যে বায়ুসেনার যে বিমান ঘাঁটি, সেখানেই তার যে C-130J সেই যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট নেমেছে এবং যখনই এই তার যে শেখ হাসিনা যে এয়ারক্রাফট যখনই ভারতীয় আকাশপথে প্রবেশ করে, তখন থেকেই কিন্তু ভারতীয় যে এয়ারফোর্স অর্থাৎ ভারতের যে বায়ুসেনা এবং নিরাপত্তারক্ষী যে বাহিনী, তাদের নজরদারিতে চলে যায় এবং গোটা আকাশপথ, ভারতীয় আকাশপথে যতক্ষণ তার বিমান যেখানে ছিল এবং সেই বিমান কোথায় যাবে তার নির্দেশ ছিল, অবশ্যই ভারতের সেই নির্দেশ রয়েছে যে হাসিনার বিমান কোথায় নামবে, সেখান থেকে অবশ্যই এটা বলা যেতে পারে যে প্রতিরক্ষা মন্ত্রক, সেই মন্ত্রকের দিক থেকেও একটা স্পষ্ট নির্দেশ ছিল যে গাজিয়াবাদে যে বায়ুসেনার যে ঘাঁটি রয়েছে অর্থাৎ হিন্ডন এয়ারবেস রয়েছে, সেখানেই কিন্তু এই হাসিনার বিমান অবতরণ করবে এবং সেটা এই মুহূর্তে সেই হাসিনার বিমান সেই ইন্ডিয়ান যে হিন্ডন এয়ারবেস সেখানে অবতরণ করে গেছে। এবার প্রশ্ন হলো যে হাসিনার গন্তব্য কোথায়, হাসিনা কি ভারতেই কিছুদিন থাকবেন, তিনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন উদ্ভূত পরিস্থিতি নিয়ে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তিনি কি অবশ্যই বন্ধুরাষ্ট্র ভাব এবং নরেন্দ্র মোদীর সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক রয়েছে শেখ হাসিনার, তিনি কি নরেন্দ্র মোদী হাসিনার বৈঠক হবে, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল তার সঙ্গে কি বৈঠক করবেন, সবকিছু কিন্তু এখনো জল্পনা স্তরে রয়েছে। কারণ এই এই একটি সূত্র মারফত, একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে তিনি এই হিন্ডন এয়ারবেস সেখান থেকেই কিন্তু তিনি রওনা দিয়ে দিতে পারেন লন্ডনে, লন্ডনে তার বাড়ি রয়েছে এবং যদিও অবশ্য দিল্লিতে তার মেয়ে থাকেন এবং আমেরিকায় তার ছেলে থাকেন এবং লন্ডনে তার নিজস্ব বাড়ি রয়েছে, সেখানেও তিনি চলে যেতে পারেন, কিন্তু এখনো সেটা স্পষ্ট নয় যে এই মুহূর্তে শেখ হাসিনার গন্তব্য কোথায়, তিনি লন্ডন চলে যাচ্ছেন নাকি তিনি ভারতে থাকবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতীয় যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের সঙ্গে আলোচনা করবেন উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার পর কি পদক্ষেপ হতে পারে শেখ হাসিনার,
যেহেতু যেহেতু আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে সেখানে ক্ষমতায় নেই, সেখানে একটি অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন সেনাপ্রধান এবং তারপরে 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক রয়েছে, সবকিছু মিলিয়ে যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারে কারা থাকবে, সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন নাকি সেনার হাতে ক্ষমতা থাকবে, সেনা নিয়ন্ত্রণ করবে গোটা পরিস্থিতি, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যত স্পষ্ট হতে থাকবে ততই কিন্তু হাসিনার যে পরবর্তী পদক্ষেপ সেটাও কিন্তু স্পষ্ট হতে থাকবে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ সময় যত এগাবে ততই কিন্তু স্পষ্ট হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। কারণ এই মুহূর্তে একাধিক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে, একাধিক জল্পনা এই মুহূর্তে তৈরি হয়েছে শেখ হাসিনার পদক্ষেপকে ঘিরে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তিনি ইস্তফা দিয়েছেন এবং বাংলাদেশ ছেড়ে তিনি ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। এবং সেই আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছিলাম যে দিল্লিতে, দিল্লির গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে সেখানেই নামানো হয়েছে হাসিনার কপ্টার, এবং শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন। এবং এক্ষেত্রেই যেমনটা কিন্তু এখনো পর্যন্ত জল্পনা রয়েছে, এরপর কি তাহলে শেখ হাসিনা তিনি কি ভারতে থাকবেন, ভারতে কি কিছুদিন তিনি থাকবেন, নাকি এখান থেকে সরাসরি তিনি লন্ডনে পৌঁছে যাবেন। যদিও সময় যতই গড়াবে ততই কিন্তু এই বিষয়ে আরো স্পষ্ট হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারা জানেন যে আজ দুপুরেই শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছিলেন এবং তা সেখান থেকে পালিয়ে আসেন, তিনি ভারতে এসে পৌঁছেছেন এই মুহূর্তে, দিল্লির গাজিয়াবাদে নামানো হয়েছে তার এয়ারক্রাফট। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরেই সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে চলেছে। এবং সেই ক্ষেত্রে আজই তারা রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, 48 ঘন্টার মধ্যেই সর্বদল বৈঠকও করবেন তারা, এবং সেই ক্ষেত্রে সমস্ত দলের প্রতিনিধিদেরকে নিয়েই বৈঠক করা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বাংলাদেশে এই মুহূর্তে তার কি সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশকে কেন্দ্র করে। আপাতত সেনারা তারাই বাংলাদেশের দায়িত্বভার কিন্তু নিচ্ছেন এবং আজই রাষ্ট্রপতি ভবনে তারা গিয়ে বৈঠক করবেন, এবং সেক্ষেত্রে কোনো সমাধান সূত্র সেখান থেকে বেরিয়ে আসে কিনা অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে বাংলাদেশে ছেড়ে যাওয়ার পরেই শেখ হাসিনা ছেড়ে যাওয়ার পরেই যে উচ্ছ্বাস কিন্তু ধরা পড়েছে এবং শেখ হাসিনার বাসভবনেও ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা, সেই ছবিও তুলে ধরছি। তবে আপনাদেরকে এই মুহূর্তে শোনাবো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন বাংলাদেশের সেনা প্রধান, আর কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে। কাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আপনাদেরকে শোনালাম সেনাপ্রধান তিনি ঠিক কি বলেছেন। এবং বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন তারপরে যে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে বাংলাদেশে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দেওয়ার পরে দেশ ছেড়ে যখন চলে যান তারপরে সেখানে আন্দোলনকারীরা তারা যে দাবি ছিল তাদের সেই দাবি পূরণ হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু উচ্ছ্বাস উন্মাদনায় ফেটে পড়েছেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, তাদের যে উচ্ছ্বাসের ছবি, তাদের যে উল্লাসের ছবি, হাসিনা জামানা কিন্তু তাহলে শেষ হলো সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে দেশ ছাড়ার মুহূর্তের ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, যেখানে সেনাবাহিনীর
বিমানে করে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে চলে আসেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখছেন যেখানে শেখ হাসিনার বাসভবনে সেখানে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা, সেখানে ফ্রিজে থাকা খাবার তারা খেয়েছেন, শেখ হাসিনার বিছানাতে তারা দাপিয়ে বেরিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুট করা হয়েছে একাধিক জিনিস, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, ভাঙচুর চালানো হয়েছে একাধিক জিনিস এবং প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা, তারপর যেভাবে তারা লুটপাট চালান, সংসদে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ, তারা সেখান থেকে খাবার খান, বিছানায় উঠে দাপাদাপি শুরু করেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। বাংলাদেশে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়েছেন, দেশ ছেড়েছেন, কিছুক্ষণ আগেই তিনি ভারতে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশ ছেড়ে আসার পরেই সেখানে আন্দোলনকারীরা তারা উচ্ছ্বাস উন্মাদনায় ভেসে উঠেছেন এবং বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর চালানো হয়, বঙ্গবন্ধু মুজিবের যে মূর্তি ভাঙা হয়েছে সেই ছবিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এই বিষয় নিয়েই কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। গভর্নমেন্ট ছাড়া তো কোনো পথ নেই, কেননা সংসদের ভেতরে বিরোধীদের শক্তি খুবই অল্প এবং ছাত্ররা হয়তো আওয়ামী লীগের বিকল্প কোন নেতৃত্বের মাধ্যমে সরকার হয়তো চাইবে না, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার এটা মনে হয় যে যে সরকার আসুক না কেন, সে সরকারের একমাত্রই কাজ হবে যে সেখানকার যে অশান্তি হচ্ছে, যে অস্থিরতা রয়েছে সেটাকে দমন করা, সেটাকে প্রশমন করা, সেটাই কাজ। এবং হয়তো যারা পথ নেমেছে, যারা হয়তো শেখ হাসিনার পদত্যাগ চাইছিল, তারা তো এই মুহূর্তে যদি পদত্যাগ খবরটা সত্যি হয়ে থাকে তারা হয়তো খুশি হবে এবং তারা হয়তো তারা আন্দোলন স্থগিত করার কথা ভাববে। বাংলাদেশের এই যে পরিস্থিতি, যে সংকটজনক অবস্থা, আমরা সেই নিয়েই কথা বলেছিলাম বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে শোনাবো। আপাতত আমাদের ধরে নেওয়া ভালো যে বাংলাদেশে সামরিক শাসন জারি হতে চলেছে, তত্ত্বাবধায়ক সরকার হোক বা যেই সরকারই হোক, তার চাবিকাঠি বা তার নিয়ন্ত্রণ থাকবে বেসিক্যালি আর্মির হাতে, এবং সেটা সেনাপ্রধান যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতা থেকেও পরিষ্কার। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে সামরিক শাসন বা সামরিক নেতৃত্বের একটা লম্বা ইতিহাস রয়েছে। বাংলাদেশে যে গণতন্ত্রের দাবিতে যে আন্দোলন ছাত্ররা করছিল, যে আন্দোলনের জেরে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হলো না কার্যত সেনা প্রধানের হাতেই বা সেনাদের হাতেই বাংলাদেশের শাসনভার থাকলো। আমাদেরকে শোনালেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন। একদিকে যখন বাংলাদেশে এই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পরে তিনি দেশ ছেড়ে চলে এসেছেন, ভারতে এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন এবং সেই সময়ই বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তে সেখানেও কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে। আমাদেরকে এই মুহূর্তে কোচবিহার দিনহাটা সীমান্তে নিয়ে যাব সরাসরি, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রবিউল, রবিউলের সঙ্গে আমরা এই নিয়েই কথা বলবো। রবিউলের সাথে আমরা এই বিষয়ে জানবো যে দিনহাটা কোচবিহার সীমান্তে সেখানে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, নজরদারি কতটা বাড়ানো হয়েছে, কি ছবি সেখানে ধরা পড়ছে, আমরা এই নিয়ে কথা বলবো রবিউল। দেখো অভিক, একেবারেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু একেবারেই বিএসএফ এর তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে, একেবারে দিনাটা নটকোবাড়ি এলাকা বলে যে রয়েছে 90 ব্যাটালিয়ন বিএসএফের, যেখানে যারা সীমান্ত পাহারা দেন সেই 90 ব্যাটালিয়ন বিএসএফের এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি। অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু সীমান্তের একেবারেই পরিবেশ একদম আলাদা। আমরা যখন সীমান্তে গিয়েছিলাম সেখানে কর্তব্যরত বিএসএফ আধিকারিকরা আমাদের একেবারেই কিন্তু সংবাদ সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু তারা একেবারেই বাধা প্রদান করেন। তাদের একেবারেই দাবি, মানে মুখ না খুললেও কিন্তু তারা জানান যে সীমান্তে যেহেতু হাই অ্যালার্ট জারি রয়েছে, তাই কিন্তু তারা কোনোভাবেই কিন্তু সাংবাদিকদের সেখানে তারা অনুমতি দিতে পারবেন না। এই মুহূর্তে আমরা একেবারেই রয়েছি সীমান্ত থেকে বলতে গেলে 500 থেকে 600 মিটার দূরে। আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একেবারেই সীমান্তের মধ্যেই যে বাড়িগুলো, এবং তার মধ্যে কিন্তু এই মুহূর্তে বিএসএফ আধিকারিকরা তারা কিন্তু কড়া হাতে তহলদারি করছেন এবং কোনোভাবেই যেন সীমান্ত পেরিয়ে এদিকে কেউ না আসতে পারে, এবং বাংলাদেশের এই যে ঘটনা সেই ঘটনার আজ যাতে কোনোভাবেই এদেশে যাতে না ছোঁয়ায় সে ব্যাপারে কিন্তু বিএসএফ তারা কিন্তু একেবারেই বদ্ধপরিকর, এবং সে বিষয়ে কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু সীমান্তের পরিবেশ একদম আলাদা। সন্ধ্যা 6টার পর থেকে এই যে সামনে আমার রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে সীমান্তের ধার ঘেঁষে সাধারণ মানুষ যারা পারাপার করেন একেবারেই সন্ধ্যার 6টার পর থেকে সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং দিনের অন্যান্য সময় এই রাস্তা সাধারণ পাবলিকদের অ্যাক্সেসেবল থাকলেও আজকে কিন্তু যখন সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু যথারীতি জিজ্ঞাসাবাদ করে এই রাস্তা পারাপার করতে দেওয়া হচ্ছে, এবং যথারীতি প্রত্যেকটি গাড়ি সেগুলো তল্লাশি করা হচ্ছে বিএসএফের তরফ থেকে। অভিক, একেবারেই তাই। আপনাদের ধন্যবাদ তোমায় রবিউল, এতক্ষণ সরাসরি দিনহাটে থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। বাংলাদেশের খবরের আরো আপডেট নিয়ে ফিরছি, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দীর্ঘদিন ধরেই সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ, এবং চাপের মুখে পড়েই কার্যত আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, এবং তারপরেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে আসেন এ রাজ্যে, এই এদেশে তিনি এসে পৌঁছেছেন, ভারতে এসে পৌঁছেছেন দিল্লির গাজিয়াবাদে, সেখানে হিন্ডন বায়ুসেনার ঘাঁটিতে এসে পৌঁছেছেন, এবং বাংলাদেশে তারপরেই কিন্তু শুরু হয়েছে উচ্ছ্বাস উন্মাদনার ছবি। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি, একদিকে যেমন বঙ্গবন্ধু মুজিবের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, তার পাশাপাশি সেখানে গণভবনেও আন্দোলনকারীরা তারা ঢুকে পরে দাপাদাপি চালায়, এবং বাংলাদেশের এই যে ঘটনা সেই পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে সেভাবেই চলবে রাজ্য, উস্কানিমূলক কোনো মন্তব্য করবেন না, এমনটাই কিন্তু সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতামূলক আচরণ করবেন না, এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি, এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়, এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন, আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রতিবাদ সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবে, বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে, এটা আমি সবাইকে বলব, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টই আসবে, সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয়
তার একটা প্রভাব পাশে রাজ্যে পড়ে, সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। একদিকে যখন বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেই সময় বাংলাদেশের ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের, জেলায় জেলায় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, রাজ্য পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, রাজ্য পুলিশের পক্ষ থেকে সবগুলোতে করা ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নজরদারি চালাতে বলা হয়েছে। প্রত্যেকটা জেলার ডিএম এবং এসপিদেরকে আলাদাভাবে বলা হয়েছে এবং রাজ্যের আইন শৃঙ্খলার ওখান থেকে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যত বর্ডারিং পোস্টগুলো রয়েছে সেখানে নজরদারি চালাতে বলা হয়েছে, যেন করা নজরদারি চালানো হয় এবং প্রত্যেকটা বিষয়ের ওপর যেন তৎক্ষণাৎ ওপরে জানানো হয় এবং প্রত্যেকটা মেসেজ যেন পাঠানো হয়, কী অবস্থা রয়েছে, কী রয়েছে না রয়েছে, কী সিচুয়েশন রয়েছে জেলাগুলো, সেইগুলো সব দিকে নজর রাখতে বলা হয়েছে। অভিজ্ঞ ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য টেলিফোনে ছিলেন। আর প্রতিবেশী বাংলাদেশের হাসিনা জমানার পতন, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে বোন রেহানা, আন্দোলনকারীদের দখলে ঢাকার গণভবন, রাস্তায় ছাত্র জনতার উল্লাস এবং সংসদ ভবনেও ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করা হয়েছে সেনাপ্রধানের তরফে, আজই রাষ্ট্রপতির সঙ্গে একদিকে বৈঠক করা হবে বাংলাদেশে এবং কিছুক্ষণ আগেই ভারতের গাজিয়াবাদে সেখানে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা এবং তার বোন। এক্ষেত্রে এরপর তারা কোথায় যেতে চলেছেন? তারা ব্রিটেনের রাজনৈতিক মহলে তারা আশ্রয় চাইছেন এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছেছেন, হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে কিছুক্ষণ আগেই এসে পৌঁছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট। তবে এর পরবর্তী পদক্ষেপ শেখ হাসিনার কি হতে চলেছে সেই নিয়েই যখন জল্পনা শুরু হয়েছে তখনই সূত্র মারফত খবর যে আসছে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা, ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। জেলা সারাদিন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।